আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 8 এর দ্বিতীয় ভাগ, পৃথিবীর গতি সম্পর্কে। পূর্বের পাঠে শিখেছিলাম আমরা মহাবিশ্ব সম্পর্কে, মহাবিশ্বের আকার সম্পর্কে। চাঁদ ও সূর্য পৃথিবী থেকে কতটুকু দূরত্বে এবং চাঁদ ও সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কতটুকু সময় লাগে সে সম্পর্কে আমরা পূর্বের পাঠে শিখেছিলাম। আজ আমরা শিখব পৃথিবীর গতি সম্পর্কে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে, পৃথিবী কিভাবে ঘুরে? তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে পৃথিবী ঘুরছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই বিষয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর আবর্তন ও এর অক্ষরেখা। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করতে পারছো, এখানে বলা হয়েছে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই সৌরজগৎ কি। চাঁদ, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ নানা বস্তু নিয়ে হচ্ছে সৌরজগৎ। এখানে বলা হয়েছে পৃথিবী এই সৌরজগতেরই একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরে। অর্থাৎ পৃথিবীর একটি নির্দিষ্ট পথ আছে, সেই পথ দিয়ে সে সূর্যের চারপাশে ঘুরে। যে পথে পৃথিবী অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে বলা হয় কক্ষপথ। এখানে তোমাদের কক্ষপথের সংজ্ঞা দেয়া আছে, যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলা হয়। এবং আর বলা হয়েছে বার্ষিক গতি সম্পর্কে, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বলা হয় বার্ষিক গতি। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা, অর্থাৎ এক বছরের মতো। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আংশিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একদিনের সমান। অক্ষ হল কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদনকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। বন্ধুরা, এখানে বলা হয়েছে সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীর লাটিমের মতো নিজ অক্ষের উপরও ঘুরছে। অর্থাৎ পৃথিবীটি সূর্যের চারদিকেও ঘোরে, আবার পৃথিবী নিজেও একবার ঘুরে নিজ অক্ষে। নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে বলা হয় আংশিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ একদিনের সমান সময় লাগে। এখানে আরও বলা হয়েছে অক্ষ সম্পর্কে। অক্ষ কি? অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদনকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। বন্ধুরা, এখান থেকে আমরা এই সকল বিষয় সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা এই অধ্যায়টির দিন ও রাত সম্পর্কে পড়ব। প্রশ্ন, দিন এবং রাত কিভাবে হয়? বন্ধুরা, তোমরা যদি পাঠ্য বইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। প্রথমে আমরা কাজের মূল বিষয়গুলো জেনে নেই। কাজের মূল বিষয় দিন এবং রাত হওয়ার কারণ। প্রথমে কি করতে হবে? এক, পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক বা বল, একটি স্টিকার এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ নেই। দুই, নিচে ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এটি একটি পর্যবেক্ষণ ছক।
প্রথম কাজটি লক্ষ্য করো, তোমরা একটি ভূগোলক বা বল নেবে এবং একটি স্টিকার নেবে এবং সূর্যের মতো অর্থাৎ সূর্যের স্বরূপ একটি উজ্জ্বল টর্চ লাইট নেবে। অতঃপর নিচে ছকের মতো একটি ছক তোমাদের নিজেদের খাতায় তৈরি করে নেবে। তারপর আমার কাজটি দেখি। তিন, ভূগোলককে বাংলাদেশের স্টিকারের উপর লাগাই। চার, শ্রেণীকক্ষটি অন্ধকার রেখা ভূগোলকের উপর টর্চের আলো নিক্ষেপ করি। পাঁচ, ভূগোলকটি পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকি। ছয়, ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীতে ধীরে ধীরে ঘোরাই এবং স্টিকারটি অবস্থান পর্যবেক্ষণ করি। সাত, ভূগোলকটিকে কোন পাশে দিন এবং কোন পাশে রাত তা চিন্তা করি। আট, নিচের ধারণাটি খাতায় লিখি। নয়, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা তিন নম্বর কাজটি দেখো, ভূগোলকে বাংলাদেশের উপর স্টিকার লাগাই। ভূগোলকে যে বাংলাদেশ আছে সে বাংলাদেশের উপর একটি স্টিকার তোমরা লাগাবে। অতঃপর শ্রেণীকক্ষটি অন্ধকার রেখা ভূগোলকের উপর টর্চের আলো নিক্ষেপ করি। অতঃপর তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের শ্রেণীকক্ষটি অন্ধকার করে দেবে। অতঃপর যে টর্চ লাইটটি আছে তা ভূগোলকের উপর নিক্ষেপ করবে এবং ভূগোলকের যেখানে তোমরা স্টিকারটি লাগিয়েছো অর্থাৎ বাংলাদেশের উপর যে তোমরা স্টিকারটি লাগিয়েছো সেই স্টিকারের উপর তোমরা টর্চটি নিক্ষেপ করবে। অতঃপর ভূগোলকটি পর্যবেক্ষণ করে তার ছকে আঁকি। বন্ধুরা, তোমরা যদি আলোটি নিক্ষেপ করো, টর্চের আলো নিক্ষেপ করো, তবে তোমরা দেখতে পাবে যেখানে তোমরা টর্চের আলো নিক্ষেপ করেছো সেই স্থানে আলোকিত, অর্থাৎ সেই স্থানে অনেক আলো, কিন্তু যেখানে নেই অর্থাৎ পিছনে সেখানে অন্ধকার। তোমরা ভূগোলকটি যদি পর্যবেক্ষণ করো তোমরা এই দৃশ্যটি দেখতে পাবে। অতঃপর লক্ষ্য করো এখানে কাজে কি বলা হয়েছে, ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীতে ধীরে ধীরে ঘোরাই এবং স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করি। এবার তোমরা ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীতে ধীরে ধীরে ঘোরাতে থাকবে এবং স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করবে। অতঃপর কাজ, ভূগোলকটির কোন পাশে দিন বা রাত তা নিয়ে চিন্তা করি। তোমরা লক্ষ্য করবে ভূগোলকটির যে স্থানে টর্চের আলো নিক্ষেপ করা হয়েছে সেই স্থানে অনেক বেশি আলোকিত অর্থাৎ দিন এবং অপর প্রান্তে অর্থাৎ যে স্থানে টর্চের আলো নিক্ষেপ করা হয়নি সেই স্থানে অন্ধকার অর্থাৎ রাত। এবার আমরা ধারণাটি স্পষ্ট করে খাতায় লিখি। এবার সর্বশেষ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের কাজ নিয়ে একে অপরের সাথে আলোচনা করে কাজটি খুব সহজে সম্পন্ন করতে পারবে। এবার আমরা দিন ও রাতের সারসংক্ষেপটি পড়ে নেই। সারসংক্ষেপ, সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। বন্ধুরা, এখানে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, প্রতিদিনের সূর্যকে দেখে কি মনে হয়, এটি সকালে পূর্ব দিক থেকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। এরকমটাই সাধারণত আমরা দেখে থাকি। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটা হয়, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বর দিকে ঘূর্ণয়মান হয়ে থাকে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়।
এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নেই। বন্ধুরা, এখানে তোমরা একটি পৃথিবীর ছবি দেখতে পাচ্ছ। পৃথিবী নিজ অক্ষে ঘুরছে, পৃথিবী ঘূর্ণায়মান। এবার তোমরা একটি সূর্য দেখতে পাচ্ছ। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং পৃথিবীর আলো সূর্যের যেই দিকে পড়ে সেই দিকে দিন এবং অপর প্রান্তে রাত হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। দিন এবং রাত, পৃথিবী ২৪ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে, আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন এবং যে দিকটায় বিপরীতে থাকে সেই দিকটায় রাত হয়। বন্ধুরা, এখানে দিন রাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বলা হয়েছে পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে, এ কারণে প্রতিদিন কি হচ্ছে, সকালে সূর্য উঠছে এবং সন্ধ্যায় অস্ত যাচ্ছে। পৃথিবীর একদিক সূর্যের দিকে মুখ করে আছে এবং অপর দিক সূর্যের বিপরীতে আছে। যে দিকটা সূর্যের দিকে আছে সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি দিন, এবং যেটা সূর্যের বিপরীতে দিকে মুখ করে আছে সেই দিকটা হচ্ছে রাত। এবার আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত সম্পর্কে জেনে নেই। সূর্যোদয় এবং সূর্যাস্ত, প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। বন্ধুরা, দেখো এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত সম্পর্কে কি বলা হয়েছে। আমাদের প্রতিদিন সূর্য, মানে আমরা যে প্রতিদিন সূর্য দেখে থাকি, আমাদের দেখে মনে হয় কি এটি পূর্ব দিকে উঠছে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবী একটি ঘূর্ণায়মান, একটি কাজ হয়ে থাকে, একটি ঘূর্ণন হয়ে থাকে। এই ঘূর্ণনের ফলে সাধারণত এমনটি হয়ে থাকে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থান করছে বলে আমাদের মনে হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পৃথিবীর গতি সম্পর্কে। পৃথিবী কীভাবে ঘুরে, কীভাবে দিন এবং রাত হয় সেই সম্পর্কে আজকের এই পাঠে আমরা জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।